আজকে আমি আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে ফেসবুক থেকে গোটা পশ্চিমবঙ্গের লোকে আমার মেইল আইডি দিয়ে আপিল করব। আপনারা জানেন যে গতকাল ভারত সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার কিছু অর্থ বরাদ্দ করার কথা জানিয়েছে রাজ্য সরকার এবং আমরা গত কিছুদিন ধরেই লক্ষ্য করছি যে দেউলিয়া রাজ্য সরকার অর্থনৈতিকভাবে ঋণে জর্জরিত রাজ্য সরকার দান ফয়রাতি মেলা খেলা করতে গিয়ে কার্যত এই রাজ্যকে অর্থনৈতিকভাবে একেবারে শেষ প্রান্তে পৌঁছে দেওয়া সরকার তারা লাগাতার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রচার করে। এমনকি ভগবান বিরসা মুন্ডার জন্ম জয়ন্তীতে গিয়ে জঙ্গলমহলের জনজাতি মূলবাসী তাদেরকে তীরধনুক নিয়ে অর্থাৎ তীরধনুক নিশ্চিতভাবে তাদের ঐতিহ্যের একটা অংশ, কিন্তু একজন মুখ্যমন্ত্রী তিনি বলছেন তীরধনুক নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রাস্তায় নামো। আমরা ভারতীয় জনতা পার্টি বা আমাদের পার্টি বলুন, আমাদের লেজিসলেচার বা এমপিরাই বলুন, আমরা নাকি কেন্দ্রীয় সরকারকে এই রাজ্যের উন্নয়নে অর্থ দেওয়ার ক্ষেত্রে বাধা দিই। যে সংবাদ মাধ্যমগুলিতে রাজ্য সরকার বা রাজ্যের শাসক দলের হয়ে এইসব কথা প্রচার করেন তারাই আবার লেখেন যে 1,16,000 কোটি টাকা জিএসটির বন্টনে পশ্চিমবঙ্গ প্রায় 8,000 কোটি টাকা মতো পেল বা পেতে চলেছে। তারাই লেখেন জল প্রকল্পে ভারত সরকার 1,000 কোটি টাকা দিল। আবার তারাই বলেন, আমি একটা ইলেকট্রনিক্স চ্যানেল দেখছিলাম, তারা বলছিলেন যে বিজেপির আপত্তি সত্ত্বেও 584 কোটি টাকা প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনাতে দেওয়া হল। আপনারা নিশ্চিতভাবে জানেন যে অ্যাজ এ লিডার অব অপোজিশন এবং বিজেপি লেজিসলেটার পার্টির লিডার হিসেবে আমি বা আমার কলিগরা দিল্লিতে গেছি, চিঠি লিখেছি, বলেছি, অভিযোগ কি ছিল মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি স্টিকার পলিটিক্স করেন, তিনি প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার রেশনকে বলেন খাদ্য সাথী, তিনি প্রধানমন্ত্রীর স্বচ্ছ ভারত অভিযানের যে কর্মসূচি যাতে শৌচালয় নির্মাণ পশ্চিমবঙ্গে 70 লক্ষ শৌচালয় হয়েছে তাকে বলেন নির্মল বাংলা, তিনি প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম এখানে বদলে দিয়ে করেন বাংলা গ্রামীণ আবাস যোজনা, তিনি জল জীবন মিশন হার ঘর নল মে জল নল সে জল এই কর্মসূচিকে তিনি পাল্টে দিয়ে বলেন জল স্বপ্ন। এমনকি বিধানসভায় রাজ্যপালের ভাষণের বক্তৃতা, পিএইচই দপ্তরের বাজেট বক্তৃতা, অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতা, রিপ্লাই, সব জায়গায় জল স্বপ্ন বলা হয়। ঠিক একইভাবে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা তার নাম বদলে তিনি এখানে চালাচ্ছিলেন এতদিন ধরে বাংলা গ্রামীণ সড়ক যোজনা। আমাদের আপত্তিটা ওইখানে, আমরা পশ্চিমবঙ্গের সমস্ত কাঁচা রাস্তা পাকা হোক চাই, আমরা পশ্চিমবঙ্গে একটাও মোরাম মাটির বালির রাস্তা থাকুক চাই না, আমরা চাই কংক্রিটের রাস্তায় পশ্চিমবঙ্গের যোগাযোগ ব্যবস্থা বিশেষ করে গ্রাম এবং ছোট শহরগুলো সুন্দর করে গড়ে উঠুক। সেই কারণে আমরা বরাবরই বলেছিলাম নাম পরিবর্তন করা যাবে না। আজকে আমি আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে ফেসবুক থেকে
গোটা পশ্চিমবঙ্গের লোকে আমার মেইল আইডি দিয়ে আপিল করব, যেখানে যেখানে কেন্দ্রীয় প্রকল্পের নাম বদল করে রাজ্যের প্রকল্প হিসেবে লিখে রাখা হয়েছে, সে রাস্তা হতে পারে, বাড়ি হতে পারে, শৌচালয় হতে পারে, নলবাহিত জলের জলাধার হতে পারে, তারা যেন ছবি তুলে ভিডিও তুলে নামের এলাকার নাম দিয়ে যিনি পাঠাচ্ছেন তার ফোন নাম্বার দিয়ে আমাকে পাঠান। আমি 24 ঘন্টার মধ্যে মাননীয় মন্ত্রী গিরিরাজ সিং এর কাছে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন, স্বচ্ছ ভারত এবং জল জীবন মিশনের জন্য মাননীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত এবং অন্যান্য দপ্তর যেগুলো আছে তার বিষয়ে আমি তাদের কাছে পৌঁছে দেব। এই 584 কোটি টাকায় কেন্দ্রীয় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর আমাদের অভিযোগকে মান্যতা দিয়ে কি শর্ত লাগিয়েছেন? প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় রাজ্যকে টাকা বরাদ্দ করলেও কেন্দ্র দিল একাধিক শর্ত, তবেই মিলবে ছাড়পত্র। শর্ত এক, শর্ত নয়, এগুলো গাইডলাইন, এটা ছিল, পশ্চিমবঙ্গ মানেনি। আমরা শর্ত মেনে কাজ করুক, স্টিকারটা তুলে দিয়ে অরিজিনাল স্টিকার রেখে কাজ করুক। বাংলা এগোক এটা চাই বলেই গতকাল নীতিন গড়করিজি পশ্চিমবাংলায় 4টে প্রকল্পে 5,351 কোটি টাকা শিলান্যাস হয় উদ্বোধন করে দিয়ে গেছেন। আমাদের গাইডলাইন এক, নতুন রাস্তা নির্মাণের সঙ্গে সঙ্গেই লাগাতে হবে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার লোগো। গাইডলাইন দুই, স্থানীয় এমপিকে তাদের সঙ্গে যুক্ত করতে হবে, তাদের দিয়ে উদ্বোধন করাতে হবে রাস্তাগুলি, সে যে দলের এমপি হন না কেন। তিন, রাস্তাগুলি নির্মাণের পর দুই ধারে বাধ্যতামূলক ভাবে সংস্থার প্রকল্পের মাধ্যমে ফল বা অন্য ধরনের গাছ লাগাতে হবে। চার, রাজ্যকে এই রাস্তা নির্মাণে রোড সেফটি অডিট রিপোর্ট আপলোড করতে হবে। বুঝলেন, ফেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। শর্ত, আমরা তৃণমূল কংগ্রেসের মতো এই নীতিতে বিশ্বাস করি না। আপনারা বলুন রাজ্যের প্রশাসনিক সভায়, রাজ্যের কর্মসূচিতে ছেলেরা ডাক পান? ডাক পান না। কিন্তু কালকে ডালফোলাতে সভাতে তৃণমূল কংগ্রেসের এমএলএরা ডাক